আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে হাউ টু ইনস্টল নোড জেএস, সেটা কীভাবে। তো আমরা এর আগে নোড জেএসটা কীভাবে ডাউনলোড করলাম সেটা তো দেখাইলাম। আপনি শুধু জাস্ট ডাউনলোডে যাবেন, যাওয়ার পর এখানে ডাউনলোড করে নেবেন ইনস্টল বা ম্যাকের জন্য সোর্স কোড, এগুলো এভাবে করে ডাউনলোড করে নেবেন। তো আমরা লার্ন পেজে চলে গেলাম। আবার এখানে কি করবেন, আমরা এখানে যে বেসিক জাভাস্ক্রিপ্টের যেগুলো জানতে হবে সেগুলোর কথা বলেছে, তো আপনারা এই সম্বন্ধে এগুলো জেনে নেবেন। তো আমাদের টিউটোরিয়ালে ইয়ারো ফাংশন দিসেবল এগুলো সম্বন্ধে, মানে যেগুলো আপনাদের এখন বর্তমানে মানে কাজ করতে যেগুলো প্রয়োজন সেগুলো আমরা কিন্তু জানানোর চেষ্টা করেছি। আর সবগুলাই তো একসাথে সব কিছু শিখতে পারবেন না, জাস্ট যেগুলা আপনাদের এখন প্রয়োজন সেগুলা কি করবেন আস্তে আস্তে শিখে নেবেন। আর যত মানে কাজ করবেন তত আস্তে আস্তে এগুলো সম্বন্ধে আরও বুঝে যাবেন। তো ক্লাস কি, ভ্যারিয়েবল কি, ফাংশন যেগুলো না জানলেই না সেগুলো দেওয়া আছে আমাদের টিউটোরিয়ালগুলো সিরিজগুলো দেখে নেবেন। জাভাস্ক্রিপ্টের বেসিক টু অ্যাডভান্সের যে জাভাস্ক্রিপ্টের ইগুলো আছে সেগুলো জানলে পরে অনেক কিছু জানা হয়ে যাবে। এগুলা সম্বন্ধে আপনারা একটু পড়ে নেবেন, আমরা এগুলো আর বলছি না যে V8 জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনটা কী সেটা। এই সম্বন্ধে অনেক কিছুই বলা আছে, এখানে একটু দেখে নেবেন। যেগুলো আমরা এখন মোটামুটি মানে আপনার যেভাবে ব্যবহার করতে হবে সেটার কথা বলছে। এখানে দেখেন যে NPM-টা কীভাবে ইনস্টল করতে হবে, NPM ইনস্টল, তারপর NPM ইনস্টল প্যাকেজ নেম, আমরা যেগুলো দেখাচ্ছিলাম সেখানে সেগুলো, আর এটা ডিপেন্ডেন্সি হিসাবে কি ইনস্টল হবে সেটা, আর এটা অপশনাল, এগুলো সম্বন্ধে আপনাদের এখানে বলা হয়েছে। ড্যাশ ডি যদি দেন বড় হাতে তাহলে এরকমভাবে এরকমভাবে আপনার শর্টকাট শর্ট হ্যান্ডস শর্টকাট যেভাবে প্যাকেজগুলো ইনস্টল করা যায় সেটা বলা আছে। তো এখান থেকে আপনার কি করতে পারেন, এরকমভাবে আপনারা এগুলো দেখে নিতে পারেন যে কীভাবে এটা কাজ করছে। এগুলো কাজ করতে করতে অনেক কিছু বুঝে যাবেন, তো অত কিছু এখন যে জানতে হবে তা না, জাস্ট আপনারা এই যেগুলো না জানলেই নয় সেগুলো কী করবে জেনে যাবেন। তো আর এই কাজগুলো দেখেন কীভাবে এগুলো কাজ করছে। ব্লকিং নন ব্লকিং সিস্টেম যেভাবে কাজ করেন এখান থেকে দেখেন যে এটা কীভাবে কাজ করে। এটা রিড ফাইলটা কীভাবে কাজ করছে, আনলিঙ্ক সিঙ্ক কীভাবে কাজ করছে এগুলা একটু দেখে নেন, ঠিক আছে। ওভারভিউ অফ ব্লকিং ব্যাস নন ব্লকিং, নন ব্লকিংটা কীভাবে কাজ করছে সেভাবে দেখে নিন। তো আমরা প্রথমে কী করবো, FS মডিউল, FS বলতে হচ্ছে ফাইল সিস্টেম। তো এটাকে আমরা এগুলা কেটে নিব, কেটে দিব, দেওয়ার পর এটাকে আমরা কপি করি, কপি করে এটাকে পেস্ট করে দিই এবং এটাকে নাম দিয়ে দিই হচ্ছে সার্ভার। তাহলে ইন্ডেক্সের মধ্যে যেগুলো আছে সেগুলোকে উঠিয়ে দিলাম। উঠে দেওয়ার পর এখানে যদি আমরা কনসোল ডট লগ ব্যবহার করি তাহলে কী হবে, এখানে আমরা দিব ফিনিশ অর্গ, এখানে দুইটা আছে তো আমরা একটিকে হটাই দিলাম, তাহলে এটা দেখতে সুবিধা হবে। ইন ফিনিশ অর্গ এর মধ্যে আমরা সব কিছু লিখব। এখানে FS মডিউল যেটা আছে এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা যদি এখানে এইটুকু ব্যবহার করতে চাই যে এটা কী আছে এখানে দিলাম, দেওয়ার ফাইল সিঙ্ক যদি দিই এবং এটাকে যদি আমরা ফাইল রিড নামে তো এটা দিয়ে দিলাম, যদি আমি এখন এইটাকে নিই স্ল্যাশ দেওয়ার পর আমরা অটো ইনপুট যেটা আছে সেটাকে নিয়ে নিই, আর ইন্টেলিজেন্স যেটা আছে এটা আমরা ব্যবহার করতে পারি, পাথ ইন্টেলিজেন্স যেটা আছে সেটা আমরা ব্যবহার করলাম। ব্যবহার করার পর যদি আমরা এখানে এটা ব্যবহার দিই তাহলে কী হবে, চলে আসবে ফাইল রিড। তো আমরা পাথ ইন্টেলিজেন্সটাকে দিয়ে দিলাম,
তারপর আমরা যদি এটাকে কনসোল লগ করি তাহলে তো আমরা এটাই শুধু ব্যবহার করতে হবে। তাহলে দেখেন যে এটা এরকম দেখাচ্ছে, দেখার পর বা এই ডট স্ল্যাশ যদি ব্যবহার করি তাহলে এটা দেখাবে না। আর এই যে দেখেন আর কিন্তু এটা দেখাচ্ছে না। তো আমরা কি করব, এই ফাইলটাকে শুধু নাম দিয়ে দেব। তো এরকম বাফার দেখাবে, বাফার দেখার কারণ হচ্ছে আমরা এখানে ট্রু স্ট্রিং ব্যবহার করতে হবে, ট্রু স্ট্রিং ফাংশনটা। তাহলে এই যে ওর ভিতরে যে লেখাটুকু আছে সেগুলো দেখাচ্ছে। তো এখানে ফিনিশ ওয়ার্ক দেখেন যে এখানে প্রথমে আমরা এটা দেখতে পাচ্ছি, তারপরে এটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কি, এটা ব্লক করে দিচ্ছে, মানে এটা সিঙ্ক হিসাবে ব্যবহার হচ্ছে, অ্যাসিং হচ্ছে না। আমরা যদি এটাকে এইরকমভাবে ব্যবহার করতাম তাহলে আমরা দেখব যে এখানে কি দেখাচ্ছে। এখানে আরও কিছু এক্সাম্পল আছে, সিঙ্ক এটা ব্যবহার করছে। আর এটা রিড ফাইল যদি আমরা শুধু ব্যবহার করতাম তাহলে কী হবে, এইরকম দেখাচ্ছে। আর এটাকে যদি আমরা এভাবে ব্যবহার করি তাহলে এরকমভাবে একটা ইরর দেখাচ্ছে, এটা কি ভ্যালিডেশন, ঠিক আছে। তো এরকম ধরনের একটা ভ্যালিডেশন দেখাবে। তো আমরা কি এটাকে কী করতে হবে, এরকমভাবে ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো এটাকে এরকমভাবে নেওয়ার পর, তো নেওয়ার পর আমরা এটাকে কী করবো, এটাকে পুরোটুকু মুছে দিই। এই যে ডেটা আছে সেই ডেটাকে যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে আমরা দেখতে পাওয়ার কথা। আর এখানে আমরা টু স্ট্রিংটা ব্যবহার করব, টু, তাহলে কিন্তু আমরা এখানে সুন্দরভাবে দেখতে পাবো। আর এটা দেখেন যে এটা অ্যাসিং হিসাবে ব্যবহার হচ্ছে। এই দেখেন ফিনিশ ওয়ার্কটা আগে দেখাচ্ছে, তারপর এই এইটুকু অংশ দেখাচ্ছে, ঠিক আছে। আর সিঙ্ক হিসাবে, সিঙ্ক যদি ব্যবহার করি তাহলে কী করবে, প্রথম লাইনটা আগে এটা দেখাবে, তারপর ফিনিশ ওয়ার্ক দেখাবে। এটা হচ্ছে সিঙ্ক। এখন আনলিঙ্ক সিঙ্ক, হ্যাঁ, আনলিঙ্ক সিঙ্কটা কীভাবে ব্যবহার হচ্ছে, এখানে আনলিঙ্ক যদি করতে চাই তাহলে কি করব, ধরেন যে আমি এটাকে আনলিঙ্ক করতে চাই। আনলিঙ্ক বলতে এটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে, এটা ডিলিট হয়ে যাবে। তো এটা ডিলিট করতে চাইলে পরে আমরা যেটা যেভাবে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে এফএস মোড আনলিঙ্ক সিঙ্ক যেটা আছে সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে এই ফাইল নামটা যেটা আছে সেটাকে ব্যবহার করতে পারি। করার পর এটা দেখবেন যে এখান থেকে ফাইলটা কিন্তু ডিলিট হয়ে গেছে একবারই, এফএস মোড আনলিঙ্ক সিঙ্ক দেওয়ার পর আমরা যে ফাইলটা দিব সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। আমরা যে কোনো ফাইল দিলেই এটা ডিলিট হয়ে যাবে। আমরা ইমেজ ফাইল যদি ব্যবহার করতে চাই ইমেজ ফাইলও ডিলিট হয়ে যাবে। আমরা এই ফাইলটাকে যদি আমরা ডিলিট করতে চাই তো আমরা এখানে যদি ওই ফাইলটার নাম দিয়ে দিই তাহলে ডিলিট হয়ে যাবে। এখানে এই ফাইলটা পাচ্ছেন না, তো তাই এখানে বলে দিচ্ছে যে এই যে দেখেন এই ফাইলটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখানে এই যে ফাইলটা ডিলিট হয়েছে, এখানে এই রোডটা দেখাচ্ছে। তার কারণ হচ্ছে যে আমরা তো আগেই ফাইলটা ডিলিট করে দিয়েছি, এই ফাইলটা কিন্তু পাচ্ছিল না, তার কারণে এটা কিন্তু এখানে ডিলিট হয়ে গেছে। তো আমরা শুধু ফাইলটাকে আবার পেস্ট করি। পেস্ট করার পর আমরা যদি এখানে দেখি এই ইমেজটা আসলো, আসার পর আমরা যদি এই যে দেখেন এই ফাইলটা কিন্তু ডিলিট হয়ে গেছে, আনলিঙ্ক হয়ে গেছে। এইটুকুর কাজ প্রথমেই দেখাচ্ছি, শুধু এইটুকুর কাজ দেখাচ্ছে কীভাবে এটাকে ডিলিট করতে হয়, আনলিঙ্ক করতে হয়, ঠিক আছে। তো একইভাবে এখানে দেখেন যে ফাইলটাকে প্রথমে রিড করবে, রিড করার পর এখানে ইরর যদি থাকে তাহলে ইররটা থ্রো করবে, এবং যদি ইরর না থাকে তাহলে সেটা লেখাটা দেখাবে, এবং পরে কি করবে আনলিঙ্কটার ভিতরেও আপনি ব্যবহার করতে পারবেন। যে এরকম এফএস মতন আনলিঙ্ক ব্যবহার করে আপনি ফাইলটা, যে ফাইলটা মানে ডিলিট করতে চান সেটাকে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে একটা
কি দিবে, প্যারামিটার দিবে, এবং যদি ইরর থাকে তাহলে ইররটা দেখাবে, না ইরর থাকলে তাহলে কি দেখাবে সেটা একটা কনসোল লগে আপনি এটা এভাবে করে দেখাতে পারেন। তো সেটা কি হচ্ছে ওভারভিউ অফ ব্লকিং ভ্যাস নন ব্লকিং, বিষয়টা বুঝতে পারছেন। আরেকটা হচ্ছে কি, এখানে দেখেন সিঙ্ক, সিঙ্ক হচ্ছে আগে প্রথমে এই লাইনটা মানে এই একের পর এক কি করবে, এটা ডিলিট করবে, তারপর এটা আসবে সে কাজটা করার জন্য, এটা হচ্ছে সিঙ্ক। তো আমরা যদি সিঙ্ক না ব্যবহার করি তাহলে কি হবে, আমরা আবার ইমেজটাকে পেস্ট করলাম, পেস্ট করার পর আমরা জানি যে এখানে ফিনিশ অর্ক দেওয়া আছে, তারপর এখানে যদি ব্যবহার করি এই যে দেখেন, আর এটা সিঙ্ক হিসাবেই ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে কি এখানে দেখেন কি করা আছে, যদি এর ভিতরে ব্যবহার করি তাহলে সেটা কি কিভাবে এভাবে ব্যবহার করতে হবে, বা অথবা আমরা এটাকে আনলিঙ্ক যদি ব্যবহার করি তাহলে এইরকমভাবে ব্যবহার করতে হবে, এটা ব্যবহার করতে হবে, তাহলে দেখবেন যে এটা কিন্তু ডিলিট হয়ে যাওয়ার কথা ছিল। এখানে কি দেখাচ্ছে, এই যে এটা কিন্তু ডিলিট হয়ে গেছে, এখানে স্ল্যাশ দেওয়া ছিল তো তাই এটা ডিলিট হচ্ছিল না, তো এখানে দেখেন এই ফাইলটা কিন্তু এখানে ডিলিট হয়ে গেছে। তো আগে ডিলিট হওয়ার পর আমরা এখানে কি করব, এখানে একটা কনসোল লগে আমরা যদি দেখাই তাহলে ভালো হবে, আরও ভালো মতন বুঝতে পারব। তো এর মধ্যে আর যাচ্ছে না, তার কারণ হচ্ছে কি এটা এর মধ্যে আর ই পাইনি, মানে এই ইমেজটা আর পাই নাই, ডিলিট আগেই হয়ে গেছিলো সে কারণে। তো আমরা কি করব, আবার ইমেজটাকে যদি কপি পেস্ট করি তাহলে দেখতে পাবো। তো আমরা স্লাইডারে যাই, তারপর ইমেজটা নিয়ে আসি, এই যে ফিনিশ অর্ক, তারপর ডিলেটটা দেখাচ্ছে, তারপর মানে এইটা কি হিসাবে কাজ করছে, অ্যাসিঙ্ক, তার মানে হচ্ছে কি আগে কি করলো, এই যে ব্লকিং আর নন ব্লকিং সিস্টেমের কথা হচ্ছে কি যে দেখেন এই যে ফিনিশ অর্ক মানে এই ওয়ার্কটা আগে দেখাচ্ছে, তারপর এটা কি দেখাচ্ছে, এইটা দেখাচ্ছে। তো এটা এটা ব্লক করছে না যে ডিলিট করবে, তো এই ডিলিট করার জন্য যে সময়টা প্রয়োজন সে সময়টা দিয়ে দিয়েছে, তারপর কি হচ্ছে ডিলিট মানে এই কাজটা নিচ্ছে, নেওয়ার পর এটা কি করছে, আগে এ কাজগুলো হয়ে যাচ্ছে, পরের কাজগুলো কিন্তু হচ্ছে, যখন দেখছেন যে এগুলো এই কাজগুলো হয়ে যাচ্ছে, হয়ে যাওয়া শেষ হওয়ার পর কি করছে, আবার এখানে চলে যাচ্ছে, যাওয়ার পর কি করছে, এই যে ডিলিট করে দিচ্ছে ফাইলটা, এটাতে এই কাজ করছে। আর আগেরটা যেটা করেছিলাম সেটাতে হচ্ছে কি সিঙ্ক, এটা কি করছে যে আগে ডিলিট করবে, তার ডিলিট যতক্ষণ না ডিলিট হচ্ছে ততক্ষণ এটাকে ব্লক করে রেখে দিচ্ছে, তার মানে পরের কাজগুলো কিন্তু আর দেখাচ্ছে না। এটা হচ্ছে সিঙ্ক আর অ্যাসিঙ্কের কাজ, তো এটা হচ্ছে অ্যাসিঙ্ক হিসাবে কাজ করছে। তো আশা করি এইটুকু বুঝতে পারছেন, এর তো এগুলা আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন যে কিভাবে কাজ করছে। তো আপনারা জাভাস্ক্রিপ্ট আমাদের যে টিউটোরিয়ালগুলো দেওয়া আছে সেগুলো বুঝতে পারবেন, মানে দেখে নেবেন, এগুলো কিছুই না জাভাস্ক্রিপ্টের, যে এখানে সেট টাইম আউট, যে আপনাকে টাইম দিয়ে দিলেন 2 সেকেন্ড লাগবে, 2 সেকেন্ড পর একটা কাজ করবে, এরকম ধরনের, এটা মানে এইটাই। ইমিটারটা আমরা এর পরের টিউটোরিয়াল দেখবো, আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।